আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে 32টি ফ্রেজ দেখিয়ে দেব অবযুক্ত ভার্ব এবং অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সাথে অবযুক্ত হয়ে যে শব্দগুলোর রূপ পরিবর্তন হয় সেই শব্দগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগে বা ইংরেজি বলার ক্ষেত্রেও এই শব্দগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাবসেন্ট অফ, অনুপস্থিত। তারপর আছে এশেমড, লজ্জিত। এ ওয়ার্ড, অবগত। বোস্ট অফ, গর্ব করা। ক্যাপাবল অফ, সক্ষম। কেয়ারফুল অফ, সাবধান। কম্পোজড অফ, গঠিত। কনসিস্ট অফ, গঠিত। আমি একসাথে দুটি শব্দ এখানে দিয়েছি। কম্পোজড অফ শব্দের অর্থ হচ্ছে গঠিত, কনসিস্ট অফ শব্দের অর্থ হচ্ছে গঠিত। ডিপ্রাইভড অফ, বঞ্চিত। ডেসপায়ার অফ, হতাশ হওয়া। ফেয়ারফুল অফ, বিথ। ফন্ড অফ, অনুরক্ত। ডাই অফ, রোগে মরা। ফুল অফ, পরিপূর্ণ। গ্রিডি অফ, লোভী। গিল্টি অফ, দোষী। গেট রিড অফ, মুক্তি পাওয়া। হোপফুল অফ, আশাবাদী। ইল অফ, অসুস্থ। লেক অফ, অভাব। ইম্পেশেন্ট অফ, অধৈর্য। মাইন্ডফুল অফ, মনোযোগী। রব অফ, অপহরণ করা। জেলাস অফ, ঈর্ষান্বিত। জেলাস অফ, খুব উৎসাহী। এখানে যে দ্বারা শব্দটি শুরু হয়েছে জেলাস অফ, ঈর্ষান্বিত, এরপরে জেড দ্বারা জেলাস অফ, খুব উৎসাহী। রিপেন্ট অফ, অনুতাপ করা। শিওর অফ, নিশ্চিত। থিঙ্ক অফ, বিবেচনা করা। রিমাইন্ড অফ, মনে করিয়ে দেওয়া। টেক কেয়ার অফ, যত্ন নেওয়া। টায়ার্ড অফ, বিরক্ত। ওয়ার্দি অফ, যোগ্য। আশা করি আপনারা এই 32টি শব্দ, অবযুক্ত 32টি শব্দ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।